হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সিম্পল হাউস অ্যাপ তনুশ্রী। আমি তনুশ্রী প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো চলো, এই গরমে তো তরমুজের আইসক্রিম বানাবো। আইসক্রিম খেতে গরমে কে না ভালোবাসে বলো তো? বেশি দেরি না করো, চলো বন্ধুরা আইসক্রিমটা কীভাবে বানাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আইসক্রিমটা বানানোর জন্য আমি দেখো একটা অর্ধেক তরমুজ নিয়েছি। তরমুজটা অনেক বড় ছিল তো তাই অর্ধেক নিয়েছি। তোমাদের কাছে যদি ছোট তরমুজ থাকে তো ছোটই নিতে পারো। তো এখন তরমুজটা আমি কেটে নিই। এই যে কেটে নিয়েছি দেখো, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখন এটাকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিব। তো একটা ছোট্ট গ্রেটারের সাহায্যে এটাকে গ্রেট করে নিই। তোমরা যদি চাও তো এটাকে ব্লেন্ডও করে নিতে পারো, ছোট ছোট পিস করে বীজগুলো বের করে দিয়ে ব্লেন্ড করে নিতে পারো। তো আমি এই যে একটা গ্রেটারে, ছোট গ্রেটারের সাহায্যে এই যে অল্প গ্রেট করেছি, এইভাবে সব তরমুজগুলো গ্রেট করে নিই, তারপরে আসছি। তো গ্রেট করার পর চলে এসেছি তরমুজের জুসটা নিয়ে। এখন একটা স্ট্যান্ড ছাঁকনি নিয়ে ছেঁকে নিই। তরমুজের বীজ আর মোটা অংশগুলো ছেঁকে একটা স্ট্যান্ড ছাঁকনি দিয়ে ছেঁকে আলাদা করে নিব। তো তরমুজের জুসগুলো বের করে নিই। আর তোমরা যদি চাও তো ব্লেন্ড করে নিলে কি করতে হবে, তরমুজগুলো ছোট ছোট পিস করে ওর থেকে বীজগুলো বের করার পর ওটাকে ব্লেন্ড করতে হবে। তো এত ঝামেলা আমি করিনি, আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি আর একটা হাতা দিয়ে চিপে চিপে রসগুলো বের করে নিচ্ছি। এই দেখো কত সুন্দর তরমুজের বীজ আর মোটা অংশগুলো বের হয়ে এসছে। তো চলো আমি রসটা বের করে নিই, তারপরে আসছি। তো তরমুজের জুসটা আমি বের করে নিয়েছি, এখন কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে গেছে, এখন কড়াইয়ের মধ্যে জুসটা দিয়ে দিলাম। জুস বলো রস বলো একই ব্যাপার। এখন এই যে দেখো জুসটা ফুটে এসছে, কত সুন্দর, মানে জল ছেড়ে দিয়েছে, কালারগুলো উপরে উঠে এসছে। এখন এর মধ্যে দিয়ে দিব এক বাটি চিনি। তো আইসক্রিম একটু মিষ্টি না হলে হয় না। তো তোমরা যদি চাও তো চিনি কম বেশিও দিতে পারো, চিনির পরিমাণ কম বেশিও করতে পারো। তো এখন এই যে দেখো ওটা ফুটে আসুক, এখন আইসক্রিম বানাবো বলে এই যে আইসক্রিমের কাঠিগুলো। তো আইসক্রিম কাঠি আমি আনিনি, তো এখানে আমাদের একটা ছোট্ট বাঁশ কেটে নিয়ে, মানে বাঁশ থেকে কাঠিগুলো বানিয়েছি। এই যে দেখো বাঁশ দিয়ে কাঠিগুলো বানিয়েছি। এখন একটা ছুরি বা অন্য কিছুর সাহায্যে এটাকে কী করে নেবো, একটু চেঁচে নিব। তো পাশে যে নোংরাগুলো আছে ওগুলো চেঁচে নিলে সরু সরু দেখো সুতোর মতন ওগুলো উঠে যাবে। তো এইভাবে করে আমি চেঁচে নিয়েছি। তো আইসক্রিমের কাঠিও আমি বাড়িতে বানিয়ে নিয়েছি, তোমরা যদি চাও তো দোকান থেকে কিনেও বানাতে পারো। এখন এর মধ্যে দিয়ে দিব একটু সামান্য আমল দুধ, তো গুঁড়ো দুধ। এটাকে তরমুজের সেই জুসটা দিয়ে, গরম জুসটা দিয়ে মিশিয়ে নিচ্ছি। তারপরে মিশিয়ে নিয়ে ভালোভাবে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে দিয়েছি, এখন এটা ভালোভাবে ফুটে আসুক, একটু গাঢ় হয়ে আসুক। তরমুজের রসটা রান্না করে করে এটাকে ফুটিয়ে নিই, গাঢ় করে নিই, তারপরে আসছি। তো এই যে গাঢ় করে নিয়েছিলাম, এখন চলে এসেছি একটা ছাঁকনি নিয়ে ছেঁকে নিয়েছি। তো এখন এই যে কাপ, চারটা কাপ সাজিয়ে নিয়েছি, চা খাওয়ার কাপ, চা বা কফি খাওয়ার কাপ। তো এর মধ্যে অল্প অল্প করে দিয়ে দিব, পুরো ভর্তি দিব না, অর্ধেকের বেশি করে দিয়ে দিব। চারটা কাপ আমি সাজিয়ে নিচ্ছি, তোমরা যদি চাও তো বেশি করতে পারো, আমি বেশি করিনি। তো এই যে দেখো এটাকে ফ্রিজে রেখে দিয়েছিলাম 2 ঘন্টা, 2 ঘন্টার পর এসেছি, দেখো হালকা ধরে গেছে। এখন এর মধ্যে কাঠিগুলো দিয়ে দিব। তো তখন কাঠিটা দিইনি, কারণ গোলা ছিল, তো তখন কাঠিটা দিলে একটা সাইড হয়ে যেত। এখন দেখো হালকা গোলে এসছে, মাঝ বরাবর কাঠিটা দিয়ে দিব। তো এখন কাঠিটা দিয়ে দিতে দেখো কত সুন্দর সোজা হয়ে আছে, তো তখন তো সোজা হয়ে থাকতো না, তো তাই দিইনি। এখন কাঠিটা দিয়ে আরও 2 ঘন্টা রেখে দিব, 2 ঘন্টা পর আবার আসবো। তো দেখো আমি কাঠিগুলো ঢুকিয়ে নিয়েছি, আমি 4টা আইসক্রিম বানিয়েছিলাম, তো 4টা আইসক্রিমের মধ্যে দিয়ে দিয়েছি, এখন ফ্রিজে রেখে দিয়েছি, আবার 2 ঘন্টা পর আসছি। আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অল করে পাশে থেকো। তো 2 ঘন্টার পর চলে এসেছি, এই যে দেখো ভাসুরের মেয়ে আর আমি বসে আছি, তো খাবো। 2টা আইসক্রিম বের করেছি আর 2টা ফ্রিজে আছে। তো দেখো আইসক্রিমটা কত সুন্দর হয়েছে, যেরকম মালাই কুলফির মতন হয়েছে, তো খেতে খুব সুন্দর হয়েছে। তো বানিয়ে নিয়েছি, তোমরাও ঝটপট এইরকম বানিয়ে নাও। গরমে কে আইসক্রিম খেতে না চাই বলো, এই গরমে। তো আজকের মতন ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ।